নমস্কার বন্ধুরা, ভিডিওটি শুরু হওয়ার আগেই আপনাদেরকে জানাই শারদিয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। চলুন এবার আমরা শিশুসুলভ আঁকা দিয়ে তৈরি দর্পণ নারায়ণ ঠাকুর স্ট্রিট পোস্তাপল্লী সমিতির পূজামণ্ডপ থেকে ঘুরে আসি। এখানকার এবছরের থিম খাম খেয়ালি। এই পূজামণ্ডপটি এবছর 58তম বর্ষে পদার্পণ করল। শিশু মন অবুজ, বড়দের মতন এত জটিলতা নেই এই সরল অবুজ মনে। তাদের কাছে মজার ব্যাপার হলো আঁকা, নিছক আনন্দের জন্যই যেন আঁকা। একটা অদ্ভুত শহর যার কোনো নির্দিষ্ট লাইন নেই, মাপ নেই, শুধু আঁকা বাঁকা রূপ আর রঙের খেলা। এগুলো দেখে ছোটোবেলাটা বড্ড মনে পড়ে যাচ্ছিল, যেখানে একটা মানুষ, একটা পাখি, কিংবা হাঁস, কিংবা গরু, কিংবা মা জাগতে গিয়ে কতই না বিপাকে পড়েছিলাম। হয়তো সেদিন আর ফিরে আসবে না, কিন্তু এই পূজামণ্ডপটি দেখলে আপনাদের পুরানো দিনের অনেক স্মৃতি মনে পড়ে যাবে। তুমি ভিড়টা তো সামলানোর জন্য আমাদের স্বেচ্ছাসেবক বলছে, আমাদের নিজস্ব সিকিউরিটি গার্ড থাকবে, আমরাও নিজেরা নেমে পড়ি পুরোটা ভিড়টা সামাল দেওয়ার জন্য। চেষ্টা করবো সব রকমভাবেই সবাইকে করার জন্য। আপনার নাম? আকাশ কুমার। লাভের নাম? দর্পণারায় ঠাকুর স্ট্রিট পল্লী সমিতি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। সবার পূজা খুব ভালো কাটুক ও খুব আনন্দে কাটুক।